ঠিক কোন পর্যায়ে আছে? মাহবুব, ভোট গণনা মূলত হলো উপজেলা পর্যায়ে হচ্ছে এবং পরবর্তীতে ওখান থেকে ফলাফল আসছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে, এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আসলে এখানে পরিবেশন বা এই ফলাফলগুলো ঢাকাতে পাঠানো হবে। তো এখানে মূলত ভোট গণনা বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটা হলো যে আসলে এখানে গণনার বদলে ফলাফল নেওয়ার জন্য এখানকার যারা উপস্থিত আছেন এই রিটার্নিং অফিসার কার্যালয়ে সবাই খুব ব্যতিব্যস্ত হয়েছেন। তবে আমার হাতে এখন একটি 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 আসনের একটি ফলাফল হাতে এসেছে, তবে তার আগে একটু বলতে চাই সেটা হলো যে চৌগাছা এবং ঝিকরগাছা এই আসনে, যেটি হলো যশোর দুই আসন, এখানে মনিরুল ইসলাম নৌকা মার্কা এবং বিএম সেলিম বেজা জাতীয় পার্টি সাইকেল মার্কা এবং রফিকুল ইসলাম কলস স্বতন্ত্র মার্কা। তো এখানে আসলে চৌগাছা ঝিকরগাছা থেকে যে ফলাফলটা আমার হাতে এসেছে, এখানে একটি কেন্দ্র থেকে দুটি কেন্দ্র থেকে নৌকা মার্কা 18টি ভোট পেয়েছে, কলস প্রতীক পেয়েছে হলো 4টি। আর এরপরে আরেকটি ফলাফল আমার হাতে এসেছে, সেটি হলো যশোর 4, বাঘারপাড়া এবং অভয়নগর এবং সদরের 8টি ইউনিয়ন নিয়ে বসুন্দিয়া। এখানে নৌকা মার্কা 127টি নৌকা প্রতীক 127টি ভোট পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছে 70টি। এটি ছিল হলো এখনকার অবস্থা। তবে সামনের সময়গুলোতে ফলাফল আসতে শুরু করলে হয়তো আমি আপনাকে প্রতিনিয়ত এই ফলাফলের ঘোষণাগুলো দেশবাসীকে জানাতে পারবো। সোহেল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সহকর্মী হোসেন।